প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি, আবারও শুভ সকাল জানাচ্ছি পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে। আমরা এই পিরিয়ডে যে ক্লাসটি করছিলাম সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায়, যার শিরোনাম হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যার এই অধ্যায়টির উপরে আমরা ইতিমধ্যে 4টি অনলাইন ক্লাস সম্পন্ন করেছি, এটি হচ্ছে আমাদের পঞ্চম অনলাইন ক্লাস। শুরুতেই যথারীতি আমরা হচ্ছে দেখে নেব যে সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা কি কি দেখে এসেছি, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের উপরে গত সপ্তাহে যে চতুর্থ অনলাইন ক্লাসটি হয়েছিল সেখানে আমরা কি কি শিখেছি তার একটি রিভিউ করে নেব। সেখানে প্রথমে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সম্পর্কে আমরা জেনেছি, বা রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতাও বলা হয়ে থাকে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটি সম্পর্কে আমরা জেনেছি। এরপরে আমরা হচ্ছে একটি একক বস্তুর ক্ষেত্রে ভরবেগের নিত্যতা কিভাবে কাজ করে সেটি দেখেছি। একাধিক বস্তু যদি ক্রিয়াশীল থাকে এবং তাদের মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভরবেগের নিত্যতাটি কিভাবে বজায় থাকে সেটি জেনেছি। এরপরে আমরা হচ্ছে ভরবেগের নিত্যতা সংক্রান্ত একটি রাশিমালা পেয়েছি যে আদিবেগ এবং শেষ বেগের সঙ্গে এদের একটি সম্পর্ক আছে। আমরা জেনেছি যে এটি হচ্ছে গাণিতিকভাবে আমরা প্রকাশ করতে পেরেছিলাম যে M1 U1 প্লাস M2 U2 এটি সমান সমান হচ্ছে M1 V1 প্লাস M2 V2। এই আকৃতির একটি সমীকরণ দ্বারা ভরবেগের নিত্যতাকে প্রকাশ করা যায় এবং তার দ্বারা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাকে সমাধান করা সম্ভব। তাহলে সবশেষে আমরা যেটি দেখেছিলাম এই যে আমরা আদি ভরবেগ এবং শেষ ভরবেগের যে একটি গাণিতিক রাশিমালা প্রতিপাদন করতে শিখেছিলাম সর্বশেষ অনলাইন ক্লাসে, সেটির মাধ্যমে আমরা কিন্তু দুইটি গাণিতিক সমস্যা দেখেছি এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে সেটি আমরা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সর্বশেষ ক্লাসের আলোচ্য সূচি। আজকে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসটি, অর্থাৎ পঞ্চম যে অনলাইন ক্লাসটি সেটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে এতদিন আমরা যেটি নিয়ে আলোচনা করেছি নিউটনিয়ান বলবিদ্যায় সেটি মূলত ছিল আমাদের রৈখিক গতি, ঠিক আছে? এর আগে আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা যে ভরবেগ সংক্রান্ত কথা বলেছিলাম, আমরা কিন্তু বলেছিলাম ভরবেগের আগে আরেকটি বিশেষণ পদ ছিল, সেটি হচ্ছে রৈখিক ভরবেগ। আর আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কিন্তু আমরা আশেপাশে খুব নিয়মিতই দেখে থাকি, গাড়ির চাকা যখন ঘোরে এটি হচ্ছে একটি ঘূর্ণন গতি। তোমরা যারা সাইকেল চালিয়ে যাতায়াত করে থাকো সাইকেলের চাকার গতি একটি ঘূর্ণন গতি, যদি এটি একই সাথে চলে এবং ঘোরে একে চলন ঘূর্ণন গতিও বলা হয়। আবার এখন যেহেতু শীতকাল তাই আমাদের হয়তো প্রয়োজন পড়ছে না, কিন্তু একটু গরম পড়লেই কিন্তু আমরা মাথার উপরে একটি যন্ত্রকে চালু করে দিই ঘুরবার জন্য, সেটি হচ্ছে ফ্যান। ফ্যানের যে গতি সেটিও কিন্তু একটি ঘূর্ণন গতি। তাহলে এমন বিভিন্ন ঘূর্ণন গতি কিন্তু আমাদের আশেপাশেই আমাদের পরিচিত জিনিসের মধ্যেই রয়েছে। এখন আমরা প্রথমে একটু দেখে নেই যে ঘূর্ণন গতির চেহারাটি কেমন। এই যে স্ক্রিনে মনে হয় সবাই একটি চাকাকে ঘুরতে দেখছো, দেখো চাকাটি কিন্তু কোনো জায়গায় যাচ্ছে না, এটি এক জায়গায় যে এখানে এই এই বিন্দুটিকে কেন্দ্র করে ঘুরে চলেছে, অর্থাৎ এটি যে নড়ছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু নড়তে নড়তে এটি কিন্তু তার অবস্থান পরিবর্তন করছে না, এটি যেখানে আছে সেখানেই অবস্থান করছে। তাহলে এটি যেহেতু অবস্থানের পরিবর্তন করছে না, তার অর্থ আমরা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার ভাষায় সরণ বলতে যেটি বুঝে থাকি, অর্থাৎ সরণ দিয়ে আমরা হচ্ছে অবস্থানের পরিবর্তনকে পরিমাপ করি। দেখো এর কিন্তু অবস্থানের কিন্তু যেহেতু পরিবর্তন ঘটছে না, তার মানে এর কিন্তু আসলে কোনো সরণ ঘটছে না পদার্থবিজ্ঞানের ভাষায়, কিন্তু সরণ না ঘটলেও এই বস্তুটি কিন্তু নড়ছে। তাহলে এই যে বস্তুটি যে গতিশীল রয়েছে এই গতিটিকে ব্যাখ্যা করতে আমাদের কিছু নতুন ধারণার প্রয়োজন, কিছু ভিন্ন ধরনের ধারণার প্রয়োজন। সে কারণে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে কৌণিক গতির বা কৌণিক সরণের ধারণা জানা প্রয়োজন। তাহলে দেখো এই যে আমরা যদি এই যে এখানে তোমরা যদি একটু খেয়াল করো, এই যে এখানে একটি বিন্দু আছে হচ্ছে চিহ্নিত, এই যে এটি হচ্ছে সাইকেলের চাকায় হাওয়া দেওয়ার যে অংশটি, এই বিন্দুটি তোমরা দেখতে পাচ্ছ এই বিন্দুটি কিন্তু এভাবে ঘুরে ঘুরে একই জায়গায় বারবার আসছে, একই বেগে ঘুরছে এবং ঘুরে ঘুরে বারবার বিভিন্ন দিকে তার অবস্থান পরিবর্তন হচ্ছে। এই যে এই মুহূর্তে এটি হচ্ছে এখানে আছে, পর মুহূর্তে এখানে চলে গেছে, পর মুহূর্তে এখানে চলে গেছে। কেন্দ্রের সাপেক্ষে আমরা যদি এর অবস্থানটিকে চিহ্নিত করি যে একসময় এখানে ছিল, তারপরে এখানে ছিল, তারপরে এখানে ছিল, এই দুটি অবস্থানকে আমরা আসলে একটি কৌণিক ব্যবধান হিসেবে পরিমাপ করতে পারি। কিভাবে সেটি আমরা এখন একটু দেখে নেব। তাহলে আমরা যদি একটু দেখি, প্রথমেই যেটি আমরা জানবো সেটি হচ্ছে কৌণিক সরণের ধারণা। এর আগে আমরা সরণ বলতে কি বুঝিয়েছিলাম, সরণ বলতে আমরা বুঝতে হচ্ছে কোন একটি বস্তুর অবস্থানের পরিবর্তন পারিপার্শ্বিকের সাপেক্ষে, অর্থাৎ কোন একটি বস্তু যদি তার অবস্থান পরিবর্তন করে, অবস্থানের কতটুকু পরিবর্তন করলো সেই পরিবর্তনটুকুর যে পরিমাপ পদার্থবিজ্ঞানের ভাষায় তাকে আমরা বলতাম সরণ। এখন কৌণিক গতির ক্ষেত্রে বা ঘূর্ণন গতির ক্ষেত্রে একটি বস্তু যখন ঘুরে চলেছে সেটি কত ডিগ্রি ঘুরে গেল বা কতটুকু কোণে ঘুরে গেল সেই পরিমাপটুকু আমরা বলবো হচ্ছে
কৌণিক সরণ। আমরা যদি ছবির মাধ্যমে দেখে নেই, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি বলা হয়েছে, এখানে আমরা ধরে নিচ্ছি যে কোন একটি বস্তু বা কণা একটি ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। অর্থাৎ এই যে এটি হচ্ছে আমাদের ও, এই যে এই বিন্দুটি হচ্ছে আমাদের ও বিন্দু, দেখা যাচ্ছে। আর এই যে বৃত্তটি আছে, এই বৃত্ত বরাবর কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এর ঘূর্ণনের দিকটি হচ্ছে এমন, ঠিক আছে। কোন একটি বিন্দু এইভাবে এই পথ বরাবর এইভাবে ঘুরছে, ঠিক আছে। এখন এইভাবে যদি ঘুরতে থাকে, মনে করলাম যে প্রথম অবস্থায় এর অবস্থান ছিল হচ্ছে এখানে, এটি হচ্ছে এর আদি অবস্থান, অর্থাৎ এই বিন্দুতে ছিল, এবং কিছুক্ষণ পরে সেটি আবার তার অবস্থান পরিবর্তন করে এই যে বি বিন্দুতে চলে গেল, ঠিক আছে। সে কোথায় ছিল, এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে গেল, এভাবে সে তো ঘুরতেই থাকবে বৃত্তাকার পথে। এবং যে বৃত্তের উপরে সে অবস্থান করছে সেই বৃত্তের দেখো এই যে তার ব্যাসার্ধটিকে আমরা চিহ্নিত করেছি আর দ্বারা, দেখতে পাচ্ছ, এই যে এটি হচ্ছে তার ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব বা এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটি হচ্ছে আর ব্যাসার্ধের সমান। তাহলে এই যে বৃত্তাকার পথ বরাবর যে এটি এটি ঘুরে যাচ্ছে, যদি একটি নির্দিষ্ট সময় পরে সে হচ্ছে এ অবস্থান থেকে বি অবস্থানে আসে, এই যে এ বরাবর যে ব্যাসার্ধটি ছিল এবং বি বরাবর যে ব্যাসার্ধটি ছিল তাদের মধ্যবর্তী যে কোণ, এই যে তাদের মধ্যবর্তী যে কোণ, অর্থাৎ এই যে এখানে যে কোণটি আমরা চিহ্নিত করতে পারছি, একে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, একে আমরা প্রকাশ করেছি থিটা দ্বারা। তাহলে এই যে থিটা পরিমাণ কোণে এটির অবস্থান পরিবর্তন করলো কেন্দ্রের সাপেক্ষে, একে আমরা বলছি কৌণিক সরণ। অর্থাৎ এই যে বস্তুটি ঘূর্ণায়মান যে বস্তুটি, আমরা বললাম যে টি সময় সে হচ্ছে থিটা পরিমাণ ঘুরে গিয়েছে, অর্থাৎ বৃত্ত পথে ঘূর্ণনরত একটি কণা নির্দিষ্ট সময়ে যদি কোন একটি বৃত্তের উপর একটি চাপ উৎপন্ন করে, এই যে এই চাপ বরাবর এই চাপের দৈর্ঘ্যটি হচ্ছে এস এবং এখানে হচ্ছে থিটা এবং এটি হচ্ছে আর। তোমরা যারা রেডিয়ান সম্পর্কে শিখে এসছো নবম এবং দশম শ্রেণীতে, আমরা এটি সকলেই জানো যে আমরা হচ্ছে এদের সাথে যে সম্পর্কটিকে সেটি হচ্ছে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এস সমান সমান আর থিটা, ঠিক আছে। কিংবা এটিকে আরেকটু পরিবর্তন করে এভাবেও লেখা যায় যে থিটা মানে হচ্ছে থিটা সমান সমান এস ডিভাইডেড বাই আর, ঠিক আছে, এটিও লেখা যেতে পারে। তাহলে আমরা যেভাবেই আসি না কেন, এখান থেকে আমরা হচ্ছে একটি কোণের পরিমাপ পাচ্ছি, অর্থাৎ তার এই যে উৎপন্ন অতিক্রান্ত পথটি যত বড় হবে, এই চাপটি যত বড় হবে, তার এই উৎপন্ন কোণটিও কিন্তু ততই বড় হবে। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে আমরা হচ্ছে কৌণিক সরণ যখন পরিমাপ করি, যদি অন্য কিছু বলা না থাকে, কৌণিক সরণটি আমরা সাধারণত রেডিয়ান এককে মেপে থাকি। রেডিয়ান এককে কিন্তু সরাসরি এস এবং থিটার মধ্যে এই সম্পর্কটি বিদ্যমান, ঠিক আছে। তাহলে বৃত্ত পথের কোন একটি মুহূর্তে সে যতখানি চাপ অতিক্রম করলো, সেই চাপটি বৃত্তের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি কৌণিক সরণ। সেটি যদি এমন হতো যে এ থেকে গমন করে সে হচ্ছে এই পর্যন্ত পৌঁছেছে, মনে করো যে সে হচ্ছে এইখানে এই বিন্দুতে এসে পৌঁছেছে, এরকম যদি হয় তখন তার কৌণিক সরণ হবে হচ্ছে এই পরিমাণ, এই যে এইটুকু হবে তার কৌণিক সরণ, ঠিক আছে। তখন আমরা হয়তো তাকে অন্য আরেকটি নামে আমরা হয়তো বলতে পারবো যে এই সময়ের কৌণিক সরণ হচ্ছে ফাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এবারে দেখো কৌণিক সরণ যদি আমরা পরিমাপ করতে পারি, অর্থাৎ কতটুকু সরল যদি আমরা পরিমাপ করতে পারি, এরপরে আমাদের কি প্রশ্ন আসবে, এরপরে আমাদের প্রশ্ন আসবে যে এই যে সরছে সেটি কি খুব তাড়াতাড়ি সরছে নাকি খুব ধীরে ধীরে সরছে। ধরো সাইকেলের চাকা যখন ঘোরে, প্রথম দিকে সেটি খুব ধীরে ধীরে ঘোরে, তারপরে একটু কিছুক্ষণ প্যাডেল করার পরে সেটি দ্রুত বেগে ঘুরতে থাকে। কিংবা আমরা যখন একটি ফ্যান অন করি, ফ্যান প্রথম দিকে কিন্তু ফ্যান একদম স্থির থাকে, সেমি ফ্যান, এরপরে সেটি আস্তে আস্তে চলা শুরু করে, ধীরে ধীরে কিন্তু তার গতি বৃদ্ধি পায়, আমরা কিন্তু টের পাই যে ফ্যানটি আগের থেকে জোরে ঘুরছে। অর্থাৎ এই যে সরণটি দ্রুত হচ্ছে বা ধীরে হচ্ছে, এরও কিন্তু একটি পরিমাপ দরকার। এই পরিমাপটিকে আমরা বলবো হচ্ছে কৌণিক বেগ। তাহলে আমরা একটু দেখে নেই, এই যে প্রথমে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে গড় কৌণিক বেগ কাকে বলে। এখানে হচ্ছে বৃত্তাকার পথে
এই যে এখান থেকে এই পর্যন্ত যদি যায়, অর্থাৎ সে যদি এ থেকে বি বিন্দুতে যায়, এবং এই জন্য যদি ডেল্টা কি পরিমাণ সময় লাগে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তার কৌণিক সরণ কতটুকু, তার কৌণিক সরণের পরিমাণ হচ্ছে এই যে এই পরিমাণ ডেল্টা থিটা, ঠিক আছে? আর এই পরিমাণ সময় যেতে তার যদি ডেল্টা কি পরিমাণ সময় লাগে, তাহলে গড় কৌণিক বেগ কি হবে, হচ্ছে একক সময়ে সে কতটুকু গেল। অর্থাৎ আমরা হচ্ছে কৌণিক সরণের পরিমাণকে সময়ের পার্থক্য দ্বারা বা সময়ের অবকাশ দ্বারা ভাগ করব। তাহলে এই যে আমরা বলতে পারি যে বস্তুটির গড় যে কৌণিক বেগ সেটি হচ্ছে ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি। তোমরা একটু রৈখিক বেগের সাথে মিলিয়ে নাও, যে রৈখিক বেগের ক্ষেত্রে আমরা রৈখিক বেগ কিভাবে সংজ্ঞায়িত করতাম, রৈখিক বেগকেও কিন্তু আমরা ঠিক একই ভাবেই সংজ্ঞায়িত করতাম। আমরা বলতাম যে একক সময়ে কোন একটি বস্তুর যতটুকু সরণ ঘটে তাকে আমরা বলতাম হচ্ছে বেগ। অর্থাৎ আমরা রৈখিক সরণকে সংশ্লিষ্ট সময় দ্বারা ভাগ করে রৈখিক বেগটি পেতাম। এখানেও কিন্তু একই ঘটনাই ঘটেছে, যে আমরা হচ্ছে এটি হচ্ছে রৈখিক, দুঃখিত, এটি হচ্ছে কৌণিক সরণের পরিমাণ, আর এটি হচ্ছে কৌণিক সরণের জন্য প্রয়োজনীয় যে সময় সেটি। অর্থাৎ এভাবে আমরা হচ্ছে বস্তুর যে গড় কৌণিক বেগ সেটি নির্ণয় করতে পারি। তাহলে এখানে যদি আমরা একটু বইয়ের ভাষায় পড়ে দেখি, এখানে কি বলা আছে, কোন একটি নির্দিষ্ট সময় ব্যবধানে বস্তু দ্বারা অতিক্রান্ত কৌণিক সরণকে উক্ত সময় ব্যবধান দিয়ে ভাগ করে বস্তুটির গড় কৌণিক বেগ নির্ণয় করা যায়। এই যে এখানে কিন্তু তাই করা হয়েছে, এই যে এটিকে আমরা কৌণিক বেগকে আমরা নির্দেশ করে থাকি, এটি একটি গ্রিক অক্ষর, এটি হচ্ছে ওমেগা, ঠিক আছে? এটি হচ্ছে ওমেগা বার, অর্থাৎ গড় কৌণিক বেগ। তাহলে গড় কৌণিক বেগের পরে আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ, বা যাকে হচ্ছে আমরা কৌণিক বেগ বলে থাকি। তাৎক্ষণিক কৌণিক বেগ হচ্ছে কোন একটি নির্দিষ্ট মুহূর্তের বেগ, কোন একটি নির্দিষ্ট সময়ের বেগ। তাহলে সময়ের ব্যবধানটি যদি খুব ক্ষুদ্র হয়ে থাকে, তাহলে আমরা হচ্ছে গড় কৌণিক বেগটি যদি বুঝে থাকি, গড় কৌণিক বেগেরই একটি বিশেষ রূপ হচ্ছে তাৎক্ষণিক বেগ। আমাদের যদি এমন হয় যে আমরা এই যে এর আগে যেটি বলেছিলাম, এই যে এখান থেকে হচ্ছে আমরা গড় কৌণিক বেগ পেয়েছিলাম না, যে কতটুকু কৌণিক সরণ ডিভাইডেড বাই কতটুকু সময়, আমাদের এই সময়ের ব্যবধানটি যদি খুবই অল্প হয়, ডেল্টা টি যদি প্রায় শূন্যের কাছাকাছি হয়, তখন যে গড় কৌণিক বেগটি পাবো সেটিকে আমরা বলবো হচ্ছে ওই মুহূর্তের বা ওই সময়ের তাৎক্ষণিক বেগ। তাহলে আমরা যদি একটু এই যে গণিতের ভাষায় লিখি, গণিতের ভাষায় লিখতে কি হবে, ওমেগা মানে হচ্ছে লিমিট অফ ডেল্টা থিটা বাই ডেল্টা টি, যেখানে ডেল্টা টি টেন্স টু জিরো, ঠিক আছে? অর্থাৎ এই যে এটি তো আসলে ওমেগা বার বা গড় কৌণিক বেগ, অর্থাৎ গড় কৌণিক বেগের যে লিমিট, গড় কৌণিক বেগের যে সীমান্তিক মান, সেটি হচ্ছে ওই মুহূর্তের তাৎক্ষণিক বেগ। তাহলে আমরা যদি একটু আবার একটু বইয়ের ভাষায় দেখি, সময়ের ব্যবধান যদি শূন্যের নিকটবর্তী হয়, অর্থাৎ সময়ের ব্যবধান যদি খুবই কম হয়, খুবই অল্প হয়, শূন্যের খুবই কাছাকাছি হয়, তখন গড় কৌণিক বেগের যে সীমান্তিক মান, সীমান্তিক মান মানে হচ্ছে লিমিট, অর্থাৎ গড় কৌণিক বেগের যে লিমিট, সেই মানটিকেই হচ্ছে আমরা বলছি তাৎক্ষণিক কৌণিক বেগ, অর্থাৎ ওই মুহূর্তের বা ওই সময়ের কৌণিক বেগ। তাহলে এই যে এটিকে যদি আমরা গণিতের ভাষায় আবার একটু লিখি, এটিকে আমরা বলতে পারবো যে ওমেগা মানে হচ্ছে লিমিট অফ ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এখন দেখো, আমরা যদি এরকম ডেল্টা দ্বারা প্রকাশিত একটি ভগ্নাংশকে বা একটি অনুপাতকে যদি ডেল্টা টি টেন্স টু জিরো বা হরে যেটি আছে সেটিকে যদি শূন্যের কাছাকাছি নিয়ে যাই, সেক্ষেত্রে এই অনুপাতটির, এটি তো আমরা গণিত থেকে শিখে এসছো, সেক্ষেত্রে এই অনুপাতটিকে আমরা আসলে ডি ডিটি অফ থিটা বলতে পারি, অর্থাৎ এটি হচ্ছে থিটার সময়ের সাপেক্ষে থিটার পরিবর্তনের হার বা সময়ের সাপেক্ষে থিটার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সময়ের সাপেক্ষে কৌণিক সরণের যে পরিবর্তনের হার সেটি হচ্ছে কৌণিক বেগ। এই যে আমরা এটি এর আগেও জেনে এসেছি, তৃতীয় অধ্যায় একবার পড়ে এসেছি, যে আমরা যদি যে কোনো কিছুকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আমরা যদি যে কোনো কিছুকে টি এর সাপেক্ষে ব্যবকলন করি, আমরা পাই হচ্ছে ওই রাশিটির পরিবর্তনের হার। এখানে যেহেতু আমরা থিটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ওমেগা পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি সময়ের সাপেক্ষে কৌণিক সরণের যে পরিবর্তনের হার সেটি হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে? আচ্ছা, এর আগে আমরা কি বলেছিলাম, এর আগে আমরা বলে এসেছিলাম যে থিটা অর্থাৎ কৌণিক সরণ এটি আমরা মেপে থাকি হচ্ছে রেডিয়ানে। এখানে দেখো, এখানে এর মাত্রাটি কি, এখানে হচ্ছে আমরা একটি কৌণিক পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করছি, অর্থাৎ আমরা যদি এটির একক চিন্তা করি, এই যে এই উপরের রাশিটির একক হচ্ছে রেডিয়ান এবং হরের রাশিটির একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ কৌণিক বেগের যে একক সেটি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কি হবে, কৌণিক বেগের যে একক সেটি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে কৌণিক বেগ বা তাৎক্ষণিক কৌণিক বেগ সম্পর্কে জানলাম। এবারে দেখো, বেগ যেমন একটি ভেক্টর রাশি, আমাদের কৌণিক বেগ
এটিও কিন্তু একটি ভেক্টর রাশি, তবে এই ভেক্টর রাশিটি একটু এর দিকটি নির্ণয় করা একটু ভিন্ন ধরনের, একটু ভিন্নভাবে এটি করা হয়ে থাকে। ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে থাকে, কোন একটি ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে ওই অক্ষ বরাবর উপরের দিকে যে দিকটি সেটি হচ্ছে থিটা, মানে ভেক্টর থিটা বা ভেক্টর ওমেগার দিক, ঠিক আছে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয়, সরি, আর যদি ঘড়ির কাঁটার দিকে যদি ঘূর্ণন হয়, সেক্ষেত্রে ওই দিকটি হচ্ছে অক্ষ বরাবর নিচের দিকে। এখানে এই কথাটি দেখে এটি বোঝা খুবই কঠিন, তাই আমরা হচ্ছে একটু ছবির মাধ্যমে দেখব। এই যে এখানে হচ্ছে দেখানো হয়েছে, দেখো এখানে হচ্ছে এই যে এটি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাই এর দিকটি হচ্ছে ওপরের দিকে, আর এখানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাই এর দিকটি হচ্ছে নিচের দিকে। এখন এই সাদা কালো ছবিতে এটি আসলে বোঝা কঠিন। তাহলে দেখো এই যে ঘূর্ণন অক্ষ বরাবর যে অঙ্কিত তীর চিহ্ন, এই যে এখানে একটি তীর চিহ্ন দেওয়া হয়েছে না, এই তীর চিহ্নটি দ্বারা হচ্ছে কৌণিক সরণ বা কৌণিক মান প্রকাশ করে। অর্থাৎ এই তীর চিহ্নটির দৈর্ঘ্য যদি বেশি হয়, এখানে আমরা ভেক্টর যেভাবে প্রকাশ করে থাকি, আমরা এর আগে হচ্ছে ভেক্টর সম্পর্কে জেনেছি, আমরা ভেক্টর কিভাবে প্রকাশ করি, আমরা হচ্ছে ভেক্টর সাধারণত একটি তীর চিহ্নিত সরল রেখা দ্বারা বা একটি রশ্মি দ্বারা আমরা ভেক্টর প্রকাশ করে থাকি। রেখাটির দৈর্ঘ্য দ্বারা আমরা হচ্ছে ভেক্টরের মান বোঝাই, অর্থাৎ রেখাটি যদি বড় হয় তাহলে ভেক্টরের মানটি বেশি, যদি রেখাটি ছোট হয় ভেক্টরের মানটি কম, আর সেই রেখাটি যেই দিকে তীর চিহ্ন নির্দেশ করে সেদিকটি হচ্ছে আমাদের ভেক্টরের দিক। এখানে আমাদের থিটা এবং ওমেগা, অর্থাৎ কৌণিক সরণ এবং কৌণিক বেগ, এরা যেহেতু ভেক্টর রাশি, তার অর্থে এদের কিন্তু মান এবং দিক দুটি রয়েছে। আমরা হচ্ছে মানটি প্রকাশ করব এই যে এই অংশটির দৈর্ঘ্য দ্বারা, আর দিক প্রকাশ করব হচ্ছে এই দিকটি দ্বারা, ঠিক আছে। এখন ঘূর্ণন যদি কাগজের তলে সংঘটিত হয়, ধরো এইভাবে যদি জিনিসটি ঘুরতে থাকে, তার অর্থ এটি হচ্ছে স্ক্রিন বরাবর লম্বভাবে উপরের দিকে, আর যদি এমন হয় যে এটি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে এভাবে ঘুরছে, তখন তার দিকটি হবে এই স্ক্রিন বরাবর ভেতরের দিকে। এখানে যদি আমরা একটু রংটি বদলে দিয়ে দেখি, এবারে মনে হয় আমরা আর একটু পরিষ্কার বুঝতে পারবো। দেখো এই যে এখানে হচ্ছে এই জিনিসটি ঘুরছে এইভাবে ঘড়ির কাঁটার দিকে, এর মধ্য বরাবর হচ্ছে এই যে সাইকেলের চাকার যেরকম মধ্যখান দিয়ে একটা অ্যাক্সেল চলে যায়, একটা দণ্ড চলে যায়, এখানে হচ্ছে এই চাকাটির মধ্যে দিয়ে একটি দণ্ড চলে গিয়েছে, এবং এটি যেহেতু এইভাবে ঘুরছে সেই কারণে আমাদের দিকটি হচ্ছে এদিকে, এবং এটি যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এর দিকটি হচ্ছে নিচে। একে মনে রাখার আরেকটি উপায় রয়েছে, সেটিকে আমরা বলি হচ্ছে ডানহাতি নিয়ম বা রাইট হ্যান্ড রুল। তোমরা যদি আমাদের যে এই যে আমার ডান হাতটি সবাই দেখতে পাচ্ছ, এই যে ডান হাতের আমরা এই যে চারটি আঙ্গুল, এই চারটি আঙ্গুলকে আমি যদি এভাবে ভাঁজ করি, এই চার বৃদ্ধাঙ্গুলি বাদে বাকি চারটি আঙ্গুল যেদিকে নির্দেশ করছে সেটা যদি ঘূর্ণনের দিক বরাবর বসাই, এই যে এখানে ঘূর্ণনটি কিভাবে হচ্ছে, এখানে ঘূর্ণনটি হচ্ছে এইভাবে, এভাবে ঘুরছে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এই বরাবর যদি আমি হাতটি বসাই, আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে নির্দেশ করছে, উপরের দিকে, এই দিকে, দেখতে পাচ্ছ? অর্থাৎ এই ক্ষেত্রে আমার থিটা কিংবা ওমেগার দিক হচ্ছে এই দিকে। যদি উল্টাটি হয়, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি ঘূর্ণন হয়, তখন ঘড়ির কাঁটার দিকে আমার হাত কিভাবে দেখাতে হবে, তখন আমার হাতের অবস্থান হবে এইরকম, এই যে এবার এইভাবে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত, আমার বৃদ্ধাঙ্গুলিটি কোথায় আসছে, এবার আমার বৃদ্ধাঙ্গুলিটি আসছে নিচের দিকে, দেখতে পাচ্ছ? অর্থাৎ যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তখন আমার ওমেগা কিংবা থিটার দিকটি হচ্ছে নিচের দিকে, এভাবে ঘোরে তখন আমার বৃদ্ধাঙ্গুলিটি হচ্ছে উপরের দিক নির্দেশ করছে, অর্থাৎ থিটা কিংবা ওমেগা এদের দিক হবে তখন উপরের দিকে। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখি, এই যে এখানে দেখো, এই যে এখানে এটি হচ্ছে একটি ডান হাতের ছবি, এই ডান হাতের এই যে চারটি আঙ্গুল, এই চারটি আঙ্গুল হচ্ছে ঘূর্ণনের দিক বরাবর, ঘূর্ণনের সমান্তরালে একে ঘিরে অবস্থান করানো হয়েছে। এই অবস্থানে রাখতে হলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে নির্দেশ করবে এই দিকটি হচ্ছে থিটা কিংবা ওমেগার দিক। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এটি ঘুরছে হচ্ছে এইভাবে, এদিক থেকে এদিকে। তো এই ক্ষেত্রে যদি আমরা এই যে ডান হাতটি দেখি, এই ক্ষেত্রে আমরা ঘূর্ণনের দিক বরাবর যদি ডান হাতটি বসাতে চাই, আমাদের ডান হাতটি বসাতে হবে এরকম উল্টো করে, এদিক করে, ঠিক আছে, এই যে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, ঠিক আছে। তখন আমাদের বৃদ্ধাঙ্গুলি কোন দিকে চলে আসলো, আমাদের বৃদ্ধাঙ্গি চলে আসলো নিচের দিকে, অর্থাৎ থিটা এবং ওমেগার দিকটি হচ্ছে নিচের দিকে। তাহলে যেই বস্তুটি ঘুরছে সেই বস্তুর ঘূর্ণন বরাবর আমরা কি করব, সেই বস্তুর ঘূর্ণন বরাবর আমরা হচ্ছে আমাদের ডান হাতের, এখানে মনে রাখতে হবে বাম হাত বসালে কিন্তু চলবে না, আমাদের ডান হাতের যে চার বৃদ্ধাঙ্গুলি বাদে যে চারটি আঙ্গুল, সেই চারটি আঙ্গুল ঘূর্ণনের দিক বরাবর বা ঘূর্ণনের সমান্তরালে যদি আমরা স্থাপন করি, সেক্ষেত্রে আমাদের বৃদ্ধাঙ্গুলি যেদিকে নির্দেশ করবে সেই দিকটি হবে থিটা অথবা ওমেগার দিক, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে কৌণিক সরণ সম্পর্কে জানলাম, কৌণিক বেগ সম্পর্কে জানলাম,
এবারে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে কোন একটি ঘূর্ণনরত বস্তু বৃত্তাকার পথে পুরো একবারে, যে বৃত্তাকার পথে যে ঘুরে আসছে ভাবে বারবার, বৃত্তাকার পথে পুরো একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। এখন যদি তুমি রেডিয়ানে মেপে থাকো, ধরো এখানে হচ্ছে একটি বৃত্তাকার পথ রয়েছে, ঠিক আছে, এই যে এরকম একটি বৃত্তাকার পথ বরাবর কোন একটি বস্তু ঘুরছে, এমন যদি হয় এবং তোমার ঘূর্ণন যদি এখান থেকে শুরু হয়, ঠিক আছে, এটি হচ্ছে একটি ব্যাসার্ধ, তুমি যখন এই পুরা একটি চক্কর দিয়ে আসবে, যে পুরো একবার যখন ঘুরে আসলে, এই ঘুরে আসার যে পরিমাণ রেডিয়ানে এটি হচ্ছে 2π পরিমাণ, ঠিক আছে। তাহলে আমরা ওমেগা কোথা থেকে পাবো? ওমেগা হচ্ছে আমার যতখানি সময় লাগবে ডিভাইডেড বাই যতখানি সময়। তাহলে এই যে পুরো এক চক্কর দিয়ে আসার অর্থ হচ্ছে রেডিয়ানে তার কৌণিক সরণ হচ্ছে 2π পরিমাণ, আর পুরো একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেই সময়টাকেই আমরা বলছি পর্যায়কাল। পর্যায়কালকে আমরা প্রকাশ করি বড় হাতে টি দ্বারা, পর্যায়কালকে প্রকাশ করি ক্যাপিটাল টি দ্বারা। তাহলে দেখো তুমি যদি এই 2π পরিমাণ কৌণিক সরণকে সংশ্লিষ্ট সময় অর্থাৎ এই টি দ্বারা ভাগ করো, তুমি যেটি পাবে সেটি হচ্ছে তার কৌণিক বেগের মান, বা যেটি হচ্ছে ওমেগা দ্বারা আমরা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এরপরে যদি এখন দেখো, এখন এই জিনিসটাকে আবার, এই জিনিসটাকে যদি আমরা আবার হচ্ছে ইয়ের সাথে সম্পর্কিত করি, কম্পাঙ্কের সাথে সম্পর্কিত করি, কম্পাঙ্কের সাথে পর্যায়কালের কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে ঠিক এর বিপরীত রাশিটি, অর্থাৎ এফ এর সঙ্গে টি এর সম্পর্ক হচ্ছে এফ এবং টি একে অপরের বিপরীত রাশি। তাহলে দেখো এফ এবং টি যেহেতু বিপরীত রাশি, আমরা বলতে পারি যে এফ সমান সমান 1/টি। এখন এফ সমান সমান 1/টি হলে দেখো এখানে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম ওমেগা সমান সমান 2π/টি, অর্থাৎ এই যে 2π/টি কে আমরা যদি লিখি 2π × 1/টি, 1/টি মানে তো আবার এফ, তাই না? তাহলে 1/টি মানে যদি এফ হয়, তার মানে ওমেগা সমান সমান আমরা বলতে পারি যে ওমেগা সমান সমান 2πf, ঠিক আছে। এখন এই সমীকরণ থেকে দেখো তুমি যেটা পেলে, এই যে কৌণিক বেগটা কিন্তু কম্পাঙ্কের একটা গুণিতক, এই যে কম্পাঙ্ককে তুমি 2π দ্বারা গুণ করে কি পাচ্ছ? কৌণিক বেগ পাচ্ছ, সেই কারণে একে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বলা হয়। তাহলে এখন কোন একটি বস্তু যদি t সময় বৃত্তের চারদিকে n সংখ্যক বার ঘুরে আসে, দেখো তোমার প্রতি একটা চক্কর মানে হচ্ছে 2π রেডিয়ান। তাহলে তুমি যদি দুই চক্কর দাও তাহলে 2π দ্বিগুণ, যদি তিন চক্কর দাও 2π তিন গুণ, অর্থাৎ তুমি যদি n চক্কর দাও, n বার যদি এরকম ভাবে একটা চাকা ঘুরে আসে একটা বৃত্তের চারপাশে, তখন তার টোটাল যে কৌণিক সরণ, তার মোট যে কৌণিক সরণ সেটা হবে 2π এর n গুণ, অর্থাৎ তার টোটাল কৌণিক সরণ হচ্ছে 2π n। আর সংশ্লিষ্ট সময় যদি t হয়, তাহলে আমরা হচ্ছে এখান থেকেও ওমেগা নির্ণয় করতে পারি, যে ওমেগা হচ্ছে 2π n ডিভাইডেড বাই t, ঠিক আছে। তাহলে বিভিন্ন ভাবে আমরা হচ্ছে কৌণিক বেগকে বের করতে পারি। আমরা সাধারণত একটি চক্কর নির্দেশ করা বা মাপা খুবই কঠিন, কোন একটি বস্তু যখন আমরা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক জানতে চাই, আমরা আসলে 10 বা 20 বার ঘুরতে দেই, ঘুরতে দিয়ে তার মোট যে সময়টা লাগে সেই সময়টা আমরা স্টপওয়াচ দ্বারা নির্ণয় করি, তারপরে সেই সময় দ্বারা তার মোট যতখানি ঘুরলো সেটাকে ভাগ করে আমরা সাধারণত এভাবে ওমেগা নির্ণয় করে থাকি। কদিন পরে তোমরা যখন ব্যবহারিক ক্লাসে যাবে, তোমাদেরও এই কাছাকাছি একটি কাজ করতে হবে, কারণ তোমাদের হচ্ছে ফ্লাইউইলের জড়তার ভ্রামক নির্ণয় সংক্রান্ত একটি ব্যবহারিক পরীক্ষণ তোমাদের সিলেবাসে রয়েছে, যেটি এই অধ্যায়ের সাথে সম্পর্কিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো রৈখিক দ্রুতির সঙ্গে কৌণিক দ্রুতির কি সম্পর্ক সেটি এবারে আমরা একটু দেখে নেব, ঠিক আছে। যে একটু আগে আমরা কি দেখে আসলাম, দেখো বস্তুটা যদি একটা বৃত্তাকার পথে একবার যদি ঘুরে আসে, এখানে হচ্ছে আমরা একটা বৃত্ত দেখে নিই, এই যে ধরো এই হচ্ছে এটি একটা বৃত্তাকার পথ, ঠিক আছে, আর আমরা যদি এই বৃত্তাকার পথে একটা ব্যাসার্ধ দেখাই, এই যে এটা হচ্ছে তার একটা ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে যে দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ, এবং এটা যাচ্ছে কোন দিকে, এটা যাচ্ছে হচ্ছে ধরো এদিক থেকে এদিকে, ঠিক আছে। এখন এই ব্যাসার্ধটার পরিমাণ যদি আর হয়, ঠিক আছে, তাহলে এইখান থেকে শুরু করে আবার পুরাটুকু যদি কেউ ঘুরে আসে, এটা হচ্ছে পুরো একটা পরিধি না? এখন পরিধির ক্ষেত্রে আমরা কি জানি, পরিধির ক্ষেত্রে জানি যে আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 2π
আর এই পরিমাণ, ঠিক আছে? আর ব্যাসার্ধের যে বৃত্ত তার যে পরিধির দৈর্ঘ্য সেটি হচ্ছে 2πr পরিমাণ, অর্থাৎ এই বরাবর তার যে রৈখিক দ্রুতি সে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, তার অতিক্রান্ত দূরত্বের পরিমাণ হচ্ছে 2πr। অর্থাৎ এই 2πr পর্যন্ত যেতে আবার তার কতক্ষণ সময় লাগে? সে যেহেতু পূর্ণ একটা চক্র সম্পন্ন করেছে, পূর্ণ একটি ঘূর্ণন একবার প্রদক্ষিণ করেছে, তার মানে এই সময়টি হচ্ছে আসলে তার পর্যায়কাল। সে কারণে আমরা তখন বলতে পারবো যে এটা হচ্ছে আসলে বস্তুর রৈখিক দ্রুতি v, যদি আমরা নির্ণয় করি v হবে 2πr/T। এই যে 2πr হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সংশ্লিষ্ট সময়, ঠিক আছে? তাহলে v হচ্ছে 2πr/T, বা আমরা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে আমরা বলতে পারবো যে t মানে হচ্ছে 2πr/v। এই যে v এবং t এর যদি তুমি পক্ষান্তর করো তুমি পাবে t সমান সমান 2πr/v। এখন আবার দেখো t সেকেন্ডে এই কণাটা হচ্ছে বৃত্তপথে পুরো একবার ঘুরে আসে না, যে এই পরিমাণ কৌণিক সরণে হিসাবে যদি আমরা দেখি, একটু আগে আমরা দেখেছি যে ওমেগা মানে হচ্ছে 2π/T, যেখানে টি হচ্ছে পর্যায়কাল। তাহলে ওমেগা যদি 2π/T হয় তার মানে টি মানে হচ্ছে 2π/ওমেগা। তাহলে এই যে দেখো, এখান থেকে আমি একবার টি এর মান পেলাম, এখান থেকেও আমি একবার টি এর মান পেলাম। এই দুটি মানকে আমি যদি আবার একসঙ্গে করি, দুটি তো টি এর মান, তার মানে আমি বলতে পারি না যে 2πr/v মানে হচ্ছে 2π/ওমেগা। অর্থাৎ এই যে এখান থেকে 2π এবং এখান থেকে 2π হচ্ছে কাটা, দেখো এই যে এই 2π এবং এই 2π হচ্ছে কাটা। তাহলে এখানে কি থাকলো? এই সাইডে থাকলো r/v, এখানে থাকলো 1π/ওমেগা। তাহলে তুমি যদি এবার এদেরকে একটু r গুণন করো তুমি পাবে v সমান সমান ওমেগা r, বা আমি যদি এখানে হচ্ছে একে যদি একটু ভাষায় বলি, এই যে ভিটা হচ্ছে রৈখিক দ্রুতি, ওমেগা হচ্ছে কৌণিক দ্রুতি, আর আর হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ সমকৌণিক দ্রুতিতে যদি গতিশীল হয়, অর্থাৎ ওমেগার মান যদি ধ্রুব হয়, সেক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু আর, ঠিক আছে? অর্থাৎ কোন একটি ঘূর্ণনরত ক্ষেত্রে তুমি কেন্দ্র থেকে যত দূরে থাকবে সেটি আসলে তার রৈখিক দ্রুতিটি তত বেশি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যেটি দেখবো সেটি হচ্ছে কৌণিক ত্বরণ। এতক্ষণ যদি দেখে এসে থাকো তোমরা মনে হয় সকলেই বুঝে গিয়েছো যে কৌণিক ত্বরণের অবস্থাটি কেমন হবে। কৌণিক ত্বরণ হচ্ছে আমরা বেগের যে পরিবর্তনের হার তাকেই আমরা বলি হচ্ছে কৌণিক ত্বরণ। অর্থাৎ বৃত্তাকার কোনো ঘূর্ণনরত বস্তু কোনো একটা নির্দিষ্ট সময় ব্যবধানে, অর্থাৎ একক সময়ে কৌণিক বেগের যে পরিবর্তন হয়। কৌণিক বেগটা আমরা কোথা থেকে পেয়েছিলাম? কৌণিক বেগ হচ্ছে আমাদের সরণের যে পরিবর্তনের হার তাকে আমরা বলেছিলাম কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগটাও যদি আবার পরিবর্তন হয়, অর্থাৎ সেটি যদি আস্তে আস্তে ঘুরতে ঘুরতে জোরে ঘুরতে থাকে, ফ্যানের ক্ষেত্রে যেটি হয়, ফ্যান প্রথমে কি থাকে? প্রথমে স্থির থাকে, সেখানে সুইচ অন করলে ফ্যানটি আস্তে আস্তে তার ঘূর্ণনের গতি বৃদ্ধি করে। যতক্ষণ সেটি ঘূর্ণনের গতি বৃদ্ধি করতে থাকে ততক্ষণ তার কিন্তু একটা কৌণিক ত্বরণ থাকে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি, এই যে আগের মতোই, এই যে এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে থাকা অবস্থায় আমরা কি বলছি? আমরা বলছি যে এই বিন্দুতে থাকা অবস্থায়, এই বিন্দুতে থাকা অবস্থায় তার বেগ ছিল কত? তার বেগ ছিল ওমেগা নট। আর এই বিন্দুতে চলে আসবার পরে, অর্থাৎ এই যে বি বিন্দুতে চলে আসার পরে, এখানে আসার পরে তার বেগ হয়ে গেছে ওমেগা। তাহলে এর পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে যে ওমেগা আর ওমেগা নটের যে পার্থক্য, অর্থাৎ এটিকে আমরা হচ্ছে এই যে ডেল্টা ওমেগা দ্বারা চিহ্নিত করেছি, এটা হচ্ছে বেগের পরিবর্তন। এখন ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের যে হার, অর্থাৎ একে যদি আমরা সময়ের পার্থক্য দ্বারা ভাগ করি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসতে যদি ডেল্টা কি পরিমাণ সময় লাগে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এক্ষেত্রে গড় কৌণিক ত্বরণ যেটা সেটা হচ্ছে এই যে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, ঠিক আছে? তাহলে একইভাবে আমরা যেভাবে হচ্ছে গড় বেগ থেকে তাৎক্ষণিক বেগের সংজ্ঞা পেয়েছিলাম, আমরা প্রায় হুবহু একই পদ্ধতিতে গড় ত্বরণ থেকে আমরা কৌণিক ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ পেয়ে যাব, ঠিক আছে? তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে কোন একটা নির্দিষ্ট মুহূর্তের ত্বরণ। তাহলে এটি যদি আমরা একটু দেখি, এই যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর যে কৌণিক বেগের পরিবর্তনের হার সেটাকে আমরা বলছি হচ্ছে কৌণিক ত্বরণ। কি বলা হলো? সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ সময়ের যে পার্থক্য সেটা যদি খুবই কম হয়, ডেল্টা টি, অর্থাৎ ডেল্টা টি টেন্স টু যদি জিরো হয়, তখন কৌণিক বেগের যে পরিবর্তনের হার সেটাকে আমরা বলছি কৌণিক ত্বরণ।
তাহলে একই ভাবে আমরা কি বললাম, সময় ব্যবধান যখন শূন্যের নিকটবর্তী তখন গড় কৌণিক ত্বরণের যে সীমান্তিক মান অর্থাৎ গড় কৌণিক ত্বরণের যে লিমিট, কখন লিমিট, যখন ডেল্টা টি টেন্স টু জিরো, তখন সেই লিমিটের মানটিকে আমরা বলছি কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অর্থাৎ এটি যদি আমরা এটি আমরা হচ্ছে ক্যালকুলাস থেকে জানি বা গণিতের শিক্ষা থেকে জানি যে আমরা যদি এই আকৃতিতে একটি রাশিকে প্রকাশ করতে পারি, আমরা বলতে পারি সেটি আসলে এই নিচের রাশির সাপেক্ষে ওপরের রাশিটির ডিফারেন্সিয়েশন। অর্থাৎ আলফা সমান সমান আসলে টি এর সাপেক্ষে ওমেগার ডিফারেন্সিয়েশন। অর্থাৎ ওমেগাকে যদি আমাদের টি এর কোন একটি রাশি দ্বারা প্রকাশ করা যেতে পারে, সেক্ষেত্রে ওমেগাকে অর্থাৎ কৌণিক বেগকে ডিফারেন্সিয়েট করে, কৌণিক বেগকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করে আমরা কোন একটি নির্দিষ্ট মুহূর্তের তাৎক্ষণিক যে কৌণিক ত্বরণ সেটি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে কৌণিক ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ সম্পর্কে, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বা যেটিকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন সেটি সম্পর্কে জানলাম। এবারে আমরা হচ্ছে একটি জড়তার ভ্রামক সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো জড়তার ভ্রামক একটি নতুন ধারণা, ঘূর্ণন গতির ক্ষেত্রেও একটি জড়তার প্রয়োজন রয়েছে। আমরা এর আগে হচ্ছে নিউটনের গতিসূত্র পড়বার সময় দেখে এসেছি যে রৈখিক গতির ক্ষেত্রে জড়তার পরিমাপটি আমরা পাই হচ্ছে ভর থেকে। কোন একটি রাশির ভর যদি বেশি হয় তার অর্থ সে হচ্ছে তার জড়তা হচ্ছে বেশি। কোন একটি বস্তুর যদি যার ভর যত বেশি তার গতির পরিবর্তন করতে আমাদের তত বেশি বল প্রয়োগ করতে হয়। একইভাবে তুমি যখন ঘূর্ণন গতির ক্ষেত্রে একটা জিনিস যখন ঘুরতে থাকবে, সব জিনিস তো একইভাবে বাধা দেয় না। তোমার যদি একটা ফ্যানের পাখা যখন খুবই জোরে ঘুরতে থাকছে তখন কিন্তু খুব সহজেই তাকে থামানো যায় না, অর্থাৎ তার গতিকে পরিবর্তন করা অনেক কঠিন। আবার সেই ফ্যানটি যখন ধীরে ধীরে খুব স্লো হয়ে ঘুরছে তখন কিন্তু চাইলে হাত দিয়ে তাকে থামিয়ে দেওয়া যায়। ঠিক আছে, দুই ক্ষেত্রে কিন্তু তার কৌণিক ভরবেগ বিভিন্ন রকম। এখন কোন একটি রাশির কোন একটি বস্তুর এই যে গতি জড়তার যে পরিমাপক, সেটি যে রাশি দিয়ে পরিমাপ করা হয় সেটিকে আমরা বলছি হচ্ছে জড়তার ভ্রামক। রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর ভর যেই ভূমিকাটি পালন করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক ও হুবহু একই ভূমিকা পালন করে। অর্থাৎ কোন একটি বস্তুর যদি জড়তার ভ্রামক বেশি হয় তার অর্থ তাকে ঘোরানো বেশি কঠিন হবে, কোন একটি বস্তুর যদি জড়তার ভ্রামক কম হয় তার অর্থ তাকে সহজেই ঘোরানো যাবে। ঠিক আছে, অর্থাৎ বস্তুর ঘূর্ণন গতিকে কতখানি বাধা দেবে, ঘূর্ণন গতি যে পরিবর্তন করা হবে তাকে কতখানি বাধা দেবে, সেই বাধা দেওয়ার পরিবর্তনটা বা বাধা দেওয়ার পরিমাণটাই হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে আমরা একটু এর সংজ্ঞাটি দেখে আসি। সংজ্ঞাটি হচ্ছে কোন অক্ষের চারদিকে ঘূর্ণায়মান একটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ হতে লম্ব দূরত্বের যে বর্গের গুণফল তাকে হচ্ছে ওই কণাটির জড়তার ভ্রামক বলে। এই সংজ্ঞাটি আমরা ব্যবহার করতে পারবো যদি একটি ভরটি একটি কণার ভর হয়, অর্থাৎ একটি বিন্দুতে স্থাপিত হয়। যদি এমন হয় আমরা একটু দেখে নেই, মনে করো এই যে এখানে একটি এরকম অক্ষ রয়েছে এবং এই অক্ষ থেকে কোন একটি দূরত্বে, এই যে অক্ষ থেকে কোন একটি দূরত্বে এখানে হচ্ছে একটি বিন্দু ভর রয়েছে, অর্থাৎ এই যে এখানে ছোট্ট একটি ভর রয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে এই দূরত্বটি যদি আর হয় আর এটির ভর যদি এম হয় তখন আমরা বলতে পারবো যে এই অক্ষের সাপেক্ষে এটি যদি এভাবে ঘুরতে থাকতো তখন আমরা বলতাম যে এর জড়তার ভ্রামক হচ্ছে এর ভর এবং এই লম্ব দূরত্বের বর্গের গুণফল। অর্থাৎ তখন আমরা বলতাম যে আই সমান সমান এম আর স্কোয়ার। ঠিক আছে, এটি হচ্ছে একটি একক কণার জন্য, একটি খুবই ক্ষুদ্র বস্তুর জন্য। এখন বাস্তবে তো কোনো বস্তু হচ্ছে এরকম ক্ষুদ্র হয় না, বাস্তবে একটি বস্তু হয় বড়। সেক্ষেত্রে আমরা হচ্ছে আবার একটু ভিন্ন একটি সংজ্ঞা দেখবো। এই যে যদি কোনো একটি বড় বস্তুর ক্ষেত্রে আমরা বলবো যে কোনো নির্দিষ্ট ঘূর্ণন অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ হতে এদের আনুষঙ্গিক যে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি সেটা হচ্ছে ওই অক্ষের সাপেক্ষে ওই বস্তুটি জড়তার ভ্রামক। দেখো একটি আমরা যদি এখানে একটি বড় বস্তুর কথাও বলি, ধরো এখানে হচ্ছে এরকম একটি বড় আকৃতির বস্তু আছে, এই যে এই বড় বস্তুটিকে আমরা এরকম অসংখ্য ছোট ছোট কণায় ভাগ করতে পারি না, এরকম যদি অসংখ্য ছোট ছোট কণায় ভাগ করতে পারি, এই অংশটির একটি দূরত্ব আছে, এই অংশটির একটি দূরত্ব আছে, এই অংশটির দূরত্ব আছে, এরকম প্রতিটি অংশের জন্য আমরা আলাদা আলাদা জড়তার ভ্রামক নির্ণয় করে এইভাবে তাদেরকে যদি যোগ করি তাহলে আমি হচ্ছে এই পুরো বস্তুটির অর্থাৎ এই দৃঢ় বস্তুটির মোট যে জড়তার ভ্রামক সেটি পেয়ে যাব। ঠিক আছে,
আমরা একটু দেখে আসি। এই যে আমরা যদি মনে করি যে একটা বৃত্ত পথে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, কণাটার ভর যদি এম হয় আর ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব যদি আর হয়, একটু আগে আমরা কি দেখে এসেছি, সংজ্ঞা অনুসারে কণাটির জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার। এখন কোন একটা দৃঢ় বস্তু যদি থাকে, একটা দৃঢ় বস্তু হচ্ছে অনেকগুলো বস্তু কণার সমষ্টি, অনেকগুলো ছোট ছোট খণ্ডের সমষ্টি, অনেকগুলো বিন্দু সমষ্টি। এখন দৃঢ় বস্তুটা যদি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগে ঘুরে, এই যে আমরা চিত্রে দেখে আসছি, এই যে এটা হচ্ছে একটা চাকার মতো দৃঢ় বস্তু, এর মধ্যে অসংখ্য বিন্দু আছে। ধরো এই বিন্দুটার ভর হচ্ছে এম ওয়ান এবং এখান থেকে তার দূরত্ব হচ্ছে আর ওয়ান, এই বিন্দুটির ভর হচ্ছে এম টু, তার দূরত্ব হচ্ছে আর টু, এই বিন্দুটির ভর হচ্ছে এম থ্রি, দূরত্ব হচ্ছে আর থ্রি। এভাবে অসংখ্য বিন্দু সমন্বয়ে এই পুরো পূর্ণ দৃঢ় বস্তুটি গঠিত। ঠিক আছে, তাহলে এখন যদি এই সবগুলোর যদি আমরা আলাদা আলাদা ভাবে জড়তার ভ্রামক নির্ণয় করতাম, এই যে এই বিন্দুটির জড়তার ভ্রামক হতো এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এই বিন্দুটির হচ্ছে এম টু আর টু স্কোয়ার, এই বিন্দুটির হতো এম থ্রি আর থ্রি স্কোয়ার, এমন ভাবে এন তম যে কণাটি রয়েছে তার জড়তার ভ্রামক হতো এম এন আর এন স্কোয়ার। এখন এই যে ভিন্ন ভিন্ন জড়তার ভ্রামক, এই সবগুলো জড়তার ভ্রামককে যদি আমরা একসাথে করি, সেই সমষ্টি কিন্তু এই পুরো বস্তুটির জড়তার ভ্রামক। অর্থাৎ আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আই সমান সমান এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার প্লাস এম এন আর এন স্কোয়ার, এভাবে যত দূর যায়। অর্থাৎ একবারে আমরা যদি সামেশন দিয়ে লিখি, আমরা বলতে পারি আই সমান সমান সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে সামেশন চিহ্ন দিয়ে হচ্ছে আমরা এই রাশিগুলোর সমষ্টি বোঝাচ্ছি, যতগুলো কণা আছে ততগুলো। এখন এটিকে আমরা হচ্ছে একটু বিশেষভাবে প্রকাশ করি, কোন একটি বাস্তবে যখন একটি তুমি বস্তু নিয়ে কথা বলবে, বাস্তবে তো নিরবিচ্ছিন্ন ভাবে একটি বস্তুর ভর বন্টন করা থাকে, তার প্রতিটি অংশেরই ভর থাকে। এখানে তো আসলে বাস্তবে আমরা এরকম কোনো খণ্ড খণ্ড অংশ পাই না, সে কারণে আমরা হচ্ছে তাকে ডিএম ভরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কল্পনা করে নিই, এবং প্রত্যেকটা ডিএম ভরের কণা যদি আর দূরত্বে অবস্থিত থাকে, এই যে সামেশনের, এটি তোমরা ইতিমধ্যে গণিতে হয়তো জেনে এসছো যে সামেশনের একটি বিশেষ রূপ আছে। সামেশন হচ্ছে আমরা বিচ্ছিন্ন কণার ক্ষেত্রে সামেশন ব্যবহার করি, আমরা যখন নিরবিচ্ছিন্ন কোনো হিসাব করি তখন আমরা সামেশনের বদলে ইন্টিগ্রেশন বা সমাকলন ব্যবহার করি। সমাকলন কিন্তু আসলে সামেশনেরই একটি বিশেষ রূপ, অর্থাৎ আমরা তখন বলতে পারি যে আই মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। এই যে এই সমীকরণটি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ভবিষ্যতে আমরা যখন বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব, আমরা মূলত এই সমীকরণটি ব্যবহার করে বিভিন্ন আকৃতির বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করব। ঠিক আছে, এখানে হচ্ছে এই সামেশন চিহ্নটিকে ইন্টিগ্রেশন বা সমাকলন চিহ্ন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের সময় যেহেতু শেষ, আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা আজকে হচ্ছে সবশেষে যেটি জানলাম, সেটি হচ্ছে বস্তুর জড়তার ভ্রামক কি সেটি জানলাম, এবং সেটি গাণিতিকভাবে কিভাবে নির্ণয় করা যেতে পারে সেই সম্পর্কে জানলাম।